বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও হিন্দুদের নিরাপত্তা নিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোদি বলেছেন, 140 কোটি ভারতীয় বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। বৃহস্পতিবার দিল্লির লাল কেল্লায় দেওয়া ভাষণে মোদি বলেছেন, বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা নিয়ে 140 কোটি ভারতীয় চিন্তিত। ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করছি বাংলাদেশে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এ ইস্যুতে এটি মোদির প্রথম বক্তব্য। এর আগে নিজেদের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক দল ও অন্যান্য পক্ষের সঙ্গে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করলেও মুখ খোলেননি মোদি। গত 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক এবং হিন্দু ধর্মাবলম্বীদের বসতবাড়িতে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে। যদিও অনেকের দাবি কেবল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই এসব ঘটনা ঘটেছে, এর পেছনে ধর্মীয় কারণ নেই। ভারতের শাসক দল বিজেপি হিন্দু মননে প্রলেপ দিতে বাংলাদেশ পরিস্থিতি ঘোলাটে করছে বলেও অভিযোগ রয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঠানো শুভকামনা জানানোর বার্তায়ও মোদি সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি মনে করিয়ে দিয়েছিলেন। চলমান অবস্থায় বিএনপি জামাতের শীর্ষ নেতৃত্ব সব ধরনের সহিংসতা থেকে নেতাকর্মীদের সতর্ক করে আসছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও আছেন। সেখানে কিছুদিন নিভৃতে কাটানোর পর স্থানীয় সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠান। এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক আইডিতে মায়ের বিবৃতি পোস্ট করেছেন। বিষয়টি দুই নিকট প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় মনে করছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের এই বার্তা বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবে বলে আশা করছেন জয়। এ নিয়ে ছাত্র জনতা সমালোচনা মুখর, অনেকে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। কোটা আন্দোলনে সহিংসতায় প্রায় 500 মানুষ নিহত হয়। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3 সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।